বৃষ্টি মাথায় নিয়ে নাগরিক সমাজের মহামিছিল আসানসোলে। সোমবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে খুশি নন নাগরিক সমাজ। সিটি অব ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্বের শহর আসানসোলে নাগরিক সমাজ মহামিছিলের ডাক দিলেন। উৎসবে তারা ফিরবেন না ততদিন যতদিন না বিচার পাবে তিলোত্তমা। বিদ্যাসাগর মূর্তি থেকে ভগৎ সিং মোড় হয়ে বিএনআর মোড় রবীন্দ্রভবনের কাছে এই মিছিল জমায়েত হয়। চলে পথনাটক, গান, কবিতা, মাইকে একটাই আওয়াজ, ফিরছি না আর উৎসবে। যতই সুপ্রিম কোর্টের নির্দেশ থাক, আন্দোলন তারা চালিয়ে যাবেন। আরজিকর কাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে শুনানির দিকেই ছিল সারা দেশের মানুষের নজর। শুনানিতে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়। তার মধ্যে একটি ছিল যে জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ দিতে হবে, না হলে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। এই বিষয়ে সোমবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার বলেন, সুপ্রিম কোর্টের রায় নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে বা একটি সর্বভারতীয় দলের রাজনৈতিক নেতা হিসাবে তার পক্ষে মন্তব্য করা সম্ভব নয়। তবে এইটুকু নিশ্চিত যে বাংলার মানুষ আশাহত হয়েছেন। এদিকে নবান্ন থেকে আরজিকর প্রসঙ্গে একাধিক বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন রাতে প্রতিবাদ মিছিলে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সোমবার এক মাস পূরণ হলো আরজিকর কাণ্ডের। সেই দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানান, এক মাস তো হয়ে গেল, এবার সকলে পূজোয় ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। এছাড়া তিনি জানান যে আরজিকরের ঘটনা নিয়ে কুৎসা অপপ্রচার বন্ধ করা হোক অবিলম্বে। আগামী 17ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। ঘটনাচক্রে সেদিন বিশ্বকর্মা পুজো, তখন থেকে ফি বছর পুজোর মোড় চলে আসে বাংলায়। মহালয়া 2রা অক্টোবর, কিন্তু সে পূজার আবহে 2 মাস পূরণ হবে আরজিকর কাণ্ডের। নবান্নের কর্তাদের একাংশ মনে করছেন, প্রশাসনের সমস্যার কথা অনুমান করেই রাজ্যবাসীকে পুজো তথা উৎসবে ফিরতে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সেটাকে মোটেই সহজ করে নিচ্ছেন না আন্দোলনকারীরা। বস্তুত মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার বার্তায় স্তম্ভিত অনেকেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার্তা দেন আসানসোলের নাগরিক সমাজ। সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে নাগরিক সমাজের মহামিছিল হয় আসানসোলে। তাদের স্পষ্ট বার্তা, যতদিন না তিলোত্তমার ন্যায় বিচার পাচ্ছে ততদিন উৎসবে ফিরবেন না তারা। এই মিছিল জমায়েত হয় বিদ্যাসাগর মূর্তি থেকে ভগৎ সিং মোড় হয়ে বিএনআর মোড় রবীন্দ্রভবনের কাছে। পথনাটক, গান, কবিতার মধ্য দিয়ে তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানান। আন্দোলনের কারণ, তারা একেবারেই সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্টের রায়ে। তাই তাদের স্পষ্ট বক্তব্য, যতই সুপ্রিম কোর্ট নির্দেশ দিক, আন্দোলন থেকে এক পাও পিছু হটবেন না তারা। আরজিকর কাণ্ডে প্রতিদিনই প্রতিবাদে মুখর হচ্ছে সারা রাজ্য। প্রতিবাদ জানানো হচ্ছে মূলত সরকারের বিরুদ্ধে। সরকারি পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন কেউ, কোথাও আবার দুর্গার ভাণ্ডারের সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে পুজো কমিটি। সার্বিক বিচারে আরজিকর ঘটনার জেরে এবং ঘটনার যথাযথ বিচারের দাবিতে এবছর অনেকটাই ম্লান শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উচ্ছ্বাস উন্মাদনা। আমাদেরকে এইভাবে যদি মাথার উপর চাপিয়ে দেওয়া হয়, আমি বলতে চাই পূজোর জায়গা দেব না, নতুন জামা কিনব না, উৎসবে মাতব না, কি করবেন করে নিন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। শুভ সংবাদ। ভারত বিখ্যাত জ্যোতিষ হৃদয়ানন্দ শাস্ত্রী এবং জয়িতা শাস্ত্রী আগামী 11ই সেপ্টেম্বর বুধবার এবং 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার জলপাইগুড়িতে যৌথভাবে ভাগ্য বিচার করতে আসছেন। সান হোটেল দিলা প্রীতম, কদমতলা, জলপাইগুড়ি। বুকিং এর জন্য ফোন করুন 8240020078 এবং 9830666787 নম্বরে। আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।